স্বপ্নের ঢাকা গড়তে 30 বছরের রূপকল্প নিয়ে আসছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। নাগরিকদের আধুনিক সুযোগ সুবিধা নিশ্চিত করতে এই পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলে নূর তাপস, যার মধ্যে সবচেয়ে গুরুত্ব পাচ্ছে ঢাকার আধুনিকায়ন ও জলবদ্ধতা নিরসন। গুরুত্ব দেওয়া হচ্ছে সংস্কৃতি চর্চা ও বিকাশেও। স্বাধীনতার প্রায় 50 বছরেও রাজধানী ঢাকাকে গড়ে তোলা যায়নি মনের মতো করে। নানা সংস্থা নানাভাবে স্বপ্ন দেখালেও বাস্তবে সেই স্বপ্ন খুব একটা পূরণ হয়নি। এবার স্বপ্নের ঢাকা গড়তে 30 বছরের রূপকল্প নিয়ে আসছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। মেয়র শেখ তাপস বলছেন, নাগরিকদের আধুনিক সব সুবিধা নিশ্চিত করা হবে এই রূপকল্পে। আগামী 3 মাস বা 4 মাসের মধ্যে পরিকল্পনাটা মোটামুটি একটা ছকে দাঁড়িয়ে যাবে, তারপরে আমরা সেটার সেই অনুযায়ী কাজ আরম্ভ করব। তো সেখানে আমরা আধুনিক নগরীর সুযোগ সুবিধা পুরোটাই আবার নতুন করে চিন্তা করছি। 2020 আমরা এখন আছি, 2050 আমাদের নতুন রূপকল্প আমরা দিব, 30 বছরের রূপকল্প, এবং সেটা আমরা লক্ষ্য রাখবো যে 2041 নাগাদ আমরা যেন বাস্তবায়ন করতে পারি। জলবদ্ধতা নিরসনেও রয়েছে মহাপরিকল্পনা। আমরা মহাপরিকল্পনাটাকে খুব জোরে সোরে কাজ আরম্ভ করেছি এবং সেটার আওতায় আমরা পুরো জলবদ্ধতা নিরসন, এখানে যে আমাদের দুই পাশে যেমনি নদী তেমনি আবার ঢাকার মধ্যে দিয়ে অনেকগুলো জলাশয় খাল এগুলো প্রবাহিত হয়েছে, আমরা এই প্রবাহটা যদি রাখতে পারি 90% সমস্যার সমাধান হয়ে যাবে। সংস্কৃতির চর্চা ও বিকাশের জন্য সব ওয়ার্ডেই হবে আধুনিক কমিউনিটি সেন্টার। একটি কমিউনিটি সেন্টারে শুধু বিবাহ বা অন্য অনুষ্ঠান ছাড়াও সেটার সাথে যেন আরও সামাজিক অন্যান্য কাজগুলো করা যায়। 1/3 এলাকা এটা আছে, এটা যাতে করে আমরা প্রত্যেকটা ওয়ার্ডে পৌঁছে দিতে পারি, এটা আমরা এরই মাঝে একটা নতুন করে একটা প্রকল্প আমরা প্রণয়ন করছি। সিটি কর্পোরেশনকেও নতুন করে ঢেলে সাজাতে হচ্ছে বলে জানান মেয়র। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। দীর্ঘদিন বিদ্যালয় বন্ধ, নিয়মিত শিক্ষা কার্যক্রমের পাশাপাশি শিক্ষার্থীদের পড়াশোনায় ঘটছে ছন্দপতন। এ অবস্থায় স্কুল থেকে প্রশ্ন তৈরি করে খামে ভরে শিক্ষার্থীদের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হচ্ছে, আর সেই প্রশ্নে সন্তানদের পরীক্ষা নিচ্ছেন মায়েরা। অন্যরকম এই উদ্যোগ নিয়েছে পঞ্চগড়ের আটোয়ারি রাধানগর বালিকা উচ্চ বিদ্যালয়ের কর্তৃপক্ষ। 17ই মার্চ থেকে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল নেই, শিক্ষা কার্যক্রম বন্ধ। পঞ্চগড়ের আটোয়ারি রাধানগর বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রতিটি বিষয়ের প্রশ্ন তৈরি করে কোনো ফি ছাড়া শিক্ষার্থীদের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হচ্ছে। অভিভাবকরা সেই প্রশ্ন বাক্সে তালা দিয়ে রাখছেন। রুটিন অনুযায়ী সেই প্রশ্নে সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত পরীক্ষা নেন মায়েরা। কোর্সিন আমরা ট্রাঙ্কে রেখে দিছি, তো যেদিন যেই সাবজেক্টের উপর পরীক্ষা হয় সেদিন সেটা বাইর করে দিই, সেদিন সেটা পরীক্ষা হয় আর তার মা সঙ্গে বসে থাকে। ঠিক 10টায় খাতা দিয়েছি, 10টা থেকে 1টা পর্যন্ত আমরা পরীক্ষা দিয়েছি, আমি ওখানে বসেছিলাম। আর অনেকদিন পর পরীক্ষা দেওয়ার সুযোগ পাওয়ায় উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। আমার ঘরে আমার স্কুল উদ্যোগটা নেওয়ায় আমাদের অনেক উপকার হয়েছে, এটা আমার একটা নতুন অভিজ্ঞতা। সামনে যে পরীক্ষা আমাদের ফাইনাল, আমরা সেটার জন্য প্রস্তুতি নিচ্ছি, অনেকটা ভালোভাবে আমাদের প্রস্তুতি নেওয়া হচ্ছে। আমার যে সাবজেক্টগুলো পিছিয়ে ছিল সেগুলো এই পরীক্ষাটা দিয়ে চর্চা হলো আরো বেশি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়ুব আলীর নির্দেশনায় প্রথমে 10ম শ্রেণীর শিক্ষার্থীদের মডেল টেস্ট নেওয়া শুরু হয়। পর্যায়ক্রমে সব শ্রেণীতে এই পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হয়। আমাদের বাচ্চাগুলো বাড়িতে অলস সময় কাটাচ্ছে, ওরা এই সাজেশন নমুনা প্রশ্ন পেয়ে তারা খুব পড়ালেখা করতেছে এবং একটা পরীক্ষার ইমেজ তৈরি হয়েছে ঘরে ঘরে। এই উদ্যোগ অন্যদের জন্য অনুকরণীয় বলে মনে করেন জেলা শিক্ষা কর্মকর্তা। তাদের এই অনন্য উদ্যোগটি জেলার অন্যান্য স্কুলের জন্য অনুকরণীয় হতে পারে। এই বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান এবং পরিচালনা পর্ষদকে আমি ধন্যবাদ জানাই। জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিনের উদ্যোগে পঞ্চগড়ে 5ম, 8ম ও 10ম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য অনলাইন ভিত্তিক ক্লাস চলমান আছে। অনলাইন ভিত্তিক এই ক্লাস প্রচার হচ্ছে স্থানীয় কেবল নেটওয়ার্কের মাধ্যমেও। ডিবিসি নিউজ ডেস্ক।